সোমনাথ, রাজীব ব্যানার্জি, আমাদের পার্টি দর্শক কৃতি, আমাদের বিশিষ্ট কর্মীরা মিথুন বৈরাগ্য, সুরেশ রায়, মিথুন গোস্বামী, কুশল চক্রবর্তী, মৌরঙ্গ দে, আব্দুল মান্নান, সঞ্জয় দাস, সন্তোষ বর্মন, সুরেশ রাওয়া, আমাদের যিনি স্থানীয় বিধায়ক অনিল অধিকারী, আপনারা জানেন উনি খুব অসুস্থ, চিকিৎসার জন্য তিনি প্রায় শয্যাশায়ী, তাই তিনি আসতে পারেননি, তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তিনি আসতে না পারলেও আমাদের ব্লকের সব নেতৃবৃন্দ, আমাদের জেলার সব নেতৃবৃন্দ, তারা সবাই নিয়ে দায়িত্ব নেই এখানে কাজ করছে। আমি কলকাতায় আগে এসেছি, আমি আজকে আলিপুরদুয়ার কনস্টিটুয়েন্সি লোকসভা মাদারীহাট, আলিপুরদুয়ার কিছুটা এবং ফালাকাটা পুরো অঞ্চল নিয়ে আজকে এই সভা করছি। আমি আগেও ফালাকাটা ধূপগুড়ি থেকে শুরু করে অনেক জায়গায় এসেছি এবং এখানকার অনেক স্থানীয় মানুষের সাথে একবার নয় বহুবার আমার যোগাযোগ হয়েছে। আমি আজকে আপনাদের কাছে এই কথাই বলতে এসেছি, বুঝতে পারছেন আকাশের অবস্থা খারাপ এবং আমাকে যেহেতু অনেক দূর দূর যেতে হয় মিটিং করতে, তাই হেলিকপ্টারে যাতায়াত করতে হয়, মেঘ আসলে বা বর্ষণ আসলে বা বিদ্যুৎ চমকালে হেলিকপ্টার খুব রিস্কি হয়ে যায়, তাই আমাকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, না তো আমাদের এখানে অনেক বক্তা আছে, তারা বক্তৃতা দিতে পারে, কালকেও প্রায় ঝড়ঝড় বিদ্যুৎকে মাথায় রেখে খুব ঝুঁকি নিয়ে আমাদের ল্যান্ড করতে হয়েছিল, আজকেও প্রায় সেই অবস্থা, কিন্তু তা সত্ত্বেও ওয়েদার তো আমাদের হাতে নেই, আপনাদের একটু কষ্ট দিচ্ছি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ফালাকাটার মানুষকে বলব, আপনারা অনিল অধিকারীকে নির্বাচিত করবার পর মাদারীহাটা বিধানসভা থেকে আমরা পাইনি, আলিপুরদুয়ারে সৌরভ নির্বাচিত হয়েছে, দশরথ পীরকে নির্বাচিত হয়েছিল, ফালাকাটায় আপনারা জানেন, ফালাকাটা বলুন, আলিপুরদুয়ার বলুন, আপনারা আমি একটার পর একটা বলতে গেলে অনেক কথা বলতে হয়, খুব সংক্ষেপে বলি, আলিপুরদুয়ার আপনারা নতুন জেলা চেয়েছিলেন তাই তো, পেয়েছেন কি পাননি? আলিপুরদুয়ার নতুন জেলা হয়েছে, আলিপুরদুয়ার আপনারা মাল্টি সুপার হাসপাতাল চেয়েছিলেন কি চাইনি? হয়েছে, বিশ্ববিদ্যালয় চেয়েছিলেন, বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, রাজবংশী একাডেমি চেয়েছিলেন করে দিয়েছি, কান্তাপুরি চেয়েছিলেন, ভাষা করে দেওয়া হয়েছে, হিন্দি ভাষা অফিসিয়াল চেয়েছিলেন করে দেওয়া হয়েছে, উর্দু ভাষা করে দেওয়া হয়েছে, নেপালি ভাষা করে দেওয়া হয়েছে, কুরুপ ভাষা করে দেওয়া হয়েছে, কুরমারি করে দেওয়া হয়েছে, গুলমুখী করে দেওয়া হয়েছে, কি করা হয়নি, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় চেয়েছিলেন সেটাও কুচবিহারে করে দেওয়া হয়েছে, বাকি তো কিছু নেই, কর্মযুদ্ধ চেয়েছিলেন করা হয়েছে, আইটিআই চেয়েছিলেন হয়েছে, পলিটেকনিক চেয়েছিলেন হয়েছে, কিষাণ মান্ডি চেয়েছিলেন হয়েছে, কন্যাশ্রী ঘরে ঘরে আজকে তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে কন্যাশ্রী ঘরে ঘরে কন্যাশ্রী হয়েছে, যুবশ্রী হয়েছে, শিক্ষাশ্রী হয়েছে, স্বাস্থ্যসাথী আরো 7-8 কোটি মানুষ, মনে রাখবেন আপনারা মাইকে তো অস্তে জেলে করুন, স্বাস্থ্যসাথী আরো আপনারা প্রায় 7-8 কোটি মানুষ, মেয়েরা পাবে কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড হেড অব দ্য ফ্যামিলি মহিলা, সেই মহিলা তার বাবা মায়ের চিকিৎসা করাতে পারবেন, তার ছেলে মেয়ে ভাই বোন তাদের চিকিৎসা করাতে পারবেন তার পরিবারে, 7.5 কোটি মানুষকে আরো 5 লক্ষ টাকা করে আমরা রাজ্য সরকার একটা কার্ড করে দিচ্ছি, সরকারি চিকিৎসা ছাড়াও এটাও আপনারা পাবেন, মেয়ে বিয়ে দিতে পারছেন না রূপশ্রী 25,000 টাকা পাচ্ছেন, চাইলেই পাবেন, কেউ মারা গেলে পড়াতে পারছেন না 2,000 টাকা দিচ্ছে, কবর দিতে পারছেন না 2,000 টাকা দিচ্ছে, কন্যাশ্রী পড়াতে পারছেন না মেয়েকে
মেয়েরাই তো ঘরের সম্পদ, মেয়েরা আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি দিয়ে সারা বাংলা জয় করছে, বিশ্ব জয় করছে। তার মানে কি বাচ্চা জন্মানোই গাছের চা সবুজটি, স্কুলে গেলে মিড ডে মিল, জুতো খাতা বই জামা কাপড় সব ফ্রি, স্কুলে গেলেই তপশিলীদের শিক্ষার্থী, আদিবাসীদের শিক্ষার্থী স্কলারশিপ, প্লাস হস্টেলে থাকার জন্য 1,000 টাকা করে বাড়ছে, কন্যাশ্রী টাকা, উচ্চ শিক্ষার্থী অভিষেকের জন্য রিজার্ভেশন, 97% মুসলিম ভাই বোনদের অভিষেকে নিয়ে আসা হয়েছে, 2,07,00,000 মুসলিম ভাই বোনদের স্কলারশিপ দেওয়া হয়েছে, 4,00,000 মুসলিম ছেলে মেয়েদের নিজে পায়ে দাঁড়াবার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, 30,000 গাড়ি গতি ভাড়ায় দেওয়া হয়েছে, 35,00,000 বিনা পয়সায় বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। আমি এখনো বলি যারা পঞ্চায়েতে আছেন, গ্রাম সভায় আছে, মিউনিসিপালিটি অথবা জেলা পরিষদে আছে, আমি কিন্তু ঘর দিই, সেই ঘর দেওয়ার জন্য কাউকে যেন 1 পয়সা দিতে না হয় তাহলে কিন্তু আমি ক্ষমা করবো না। আমি রাস্তা করবো জনগণের, জনগণকে পয়সা দিতে হবে না। কৃষক বন্ধুরা 5,000 টাকা করে পাবেন, তার জন্য কাউকে পয়সা দিতে হবে না। পেনশন যিনি পাবেন তার জন্য পয়সা দিতে হবে না। মনে রাখবেন কৃষকদের জন্য খাজনা মুকুব করে দেওয়া হয়েছে, জমি মিউটেশন ফি মুকুব করে দেওয়া হয়েছে, 5,000 টাকা করে প্রতি বছর আপনারা চাষের জন্য পাবেন, যারা নাম লিখিয়েছেন পাবেন, যারা এখনো নাম লেখাতে পারেননি ইলেকশনের পরে নাম লেখাবেন তাহলে পেয়ে যাবেন। কৃষক পরিবারের জন্য শস্য বিমা, শস্য বিমা তো হয়েছি, সেই টাকা কে দিচ্ছে? রাজ্য সরকার দিচ্ছে 700 কোটি টাকা দিয়ে আমরা কৃষক পরিবারের জন্য শস্য বিমা করে দিয়েছি। তাছাড়াও যদি 18 বছর থেকে 17 বছরের মধ্যে কোনো কৃষক মারা যায়, এমনিতেও যদি মারা যায়, অ্যাক্সিডেন্টেও মারা যায়, দুর্যোগেও মারা যায়, দুর্ভোগেও মারা যায়, অসুখেও মারা যায়, 2,00,000 টাকা করে তার পরিবার পাবে, সেটা আমরা করে দিয়েছি, তাতে 900 কোটি টাকা আমাদের লাগছে। কন্যাশ্রী স্কিমে আমরা 7,000 কোটি টাকা খরচা হয়েছে, 7,00,000 মেয়ে, আমরা 1 কোটি ছেলে মেয়েকে সাইকেল দিয়েছি, সবুজ সাথী সাইকেল বিনা পয়সা দিয়েছি, যাতে তারা পড়াশোনা করতে পারে, সমস্ত কিছু করে দেওয়া হয়েছে। বাংলায় কিছু অভাব নেই, বাংলার মানুষ ভিক্ষে চায় না, আমি চাই বাংলার তপশিলী, বাংলার আদিবাসী, বাংলার রাজবংশী, বাংলার তপশিলী, বাংলার কামতাপুরী, বাংলার রূপস্থ, বাংলার বাঙালি, বাংলার হিন্দি ভাষী, বাংলার চারাগার নিজের পায়ে দাঁড়াবে, নিজের পায়ে দাঁড়িয়ে জগৎটাকে দেখাবে। আমরা কারো ভিক্ষে চাই না, আমরা মাথা তুলে দাঁড়াতে চাই। তাই এই নির্বাচন বাংলা নির্বাচন নয়, এটা দিল্লির নির্বাচন। দিল্লিতে 5 বছর ক্ষমতায় গিয়েছিল বিজেপির নরেন্দ্র মোদীবাবু, মোদীবাবু মোদীতে ছিলেন কিন্তু জনগণের জন্য কিচ্ছু করেননি। 5 বছর আপনি কি করলেন? জনগণ তো কৈফিয়ত চাইলে, কৈফিয়ত চাই, কৈফিয়ত দাও মোদীবাবু, আমরা 2 টাকা কিলো চাল দিই, আর আপনি বেকারি তৈরি করেন, 2 কোটি ছেলে মেয়েদের বেকার করলো কে? মোদী সরকার। আবার কে বাংলা শুরু করে সারা ভারতবর্ষে 12,000 কৃষক আত্মহত্যা করেছে তার জন্য, মোদী সরকারের জন্য, আমাদের বাংলায় নয়, বাংলায় কৃষকরা ভালো আছে, বাংলায় আমরা 1 কোটি ছেলে মেয়েদের কর্মসংস্থান করে দিয়েছি, আর 144 কোটি আমরা কর্মশ্রম দিবস তৈরি করেছি। মোদীবাবু আপনার রাজত্বে আপনি বলেছিলেন 2 কোটি করে, 5 বছরে 10 কোটি ছেলে মেয়ের চাকরি দেবেন দেশে, 2 কোটি লোক বেকার হয়ে গেছে, উঠতে একজনকে চাকরি দেননি, নোটবন্দির নামে জনগণের টাকা লুকে নিয়েছে, আর সেই টাকা যে এখন ক্যাডারদের রাস্তায় রাস্তায় পাঠাচ্ছেন, বলছেন 1,000 টাকা নাও আর মিছিলে যাও, 5,000 টাকা নাও আর বিজেপিকে ভোট দাও, শুধু টাকা ওদের টাকা নয়, টাকাটা জনগণের টাকা, ব্যাংকের টাকা, আপনার ট্যাক্সের টাকা, সব টাকা তুলে নিয়ে গিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে ওরা এখন। আগে খেতে পেত না, লোকে বলে পিয়াসা, বাবু পিয়াসান গিয়া, আগে তৃণমূল কংগ্রেস নয় বিজেপির পার্টি অফিসে যদি দিল্লিতে দেখেন,
বড় শপিং মল তৈরি করেছে, শপিং মল পাঠিয়ে হবে। আর কিছু আরেকজনের পাঠিয়ে দিচ্ছে বাংলায়, আসাম থেকে এসে বসে আছে, উত্তরপ্রদেশ থেকে এসে বসে আছে, রাজস্থান থেকে বসে আছে। এটা চলে আসবে, এ আপনাদের উপর নজরদারি করছে, কাউকে ইনকাম ট্যাক্স রেট করাচ্ছে, কাউকে সিবিআই রেট করাচ্ছে, কাউকে বলছে তোমার দিকে বই কিনে দেবো, সারা মাসে যখন খেতে পাইলে খেতে দাও, বই কিনে দেবে, তোমার বই ঠিকঠাক চাই না, আমার পশ্চিমবঙ্গ সরকার আছে দিয়ে দেবে। নির্বাচনের আগে কি করেছিল, সাতটা চা বাগান খুলে দেবো, মারেলিয়াকে ভোট দাও, মারেলিয়াকে যদি তুমি ভোটে জিতলে তারপর ভোটা। কোথায় গেলে চায় দোকান খুলেছ, চায় বাগান খুলেছ, আজকে একটা চা বাগান আমরা খুলে দিই, আমাদের সরকার খুলে চা বাগান বন্ধ থাকলে আমরা 2000 টাকা করে মাসে দিই, বিনা পয়সায় খড় করি, ইলেকট্রিসিটি দিই বিনা পয়সায়, জল দিই বিনা পয়সায়, চায় বাগানটা মজদুর কো আম 47 পয়সা দে, 35 কেজি রেশন দিতে হয়, 20 কেজি চাউল, 15 কেজি চাউল আর 20 কেজি গয়ন দিতে হয়, গরিবাবু এই দিতে হয়। আমরা 2 টাকা কিলো চাল দিই সাধারণ মানুষকে, 1.5 কোটি মানুষকে, 7.5 কোটি মানুষকে স্বাস্থ্য সাথী, বিনা পয়সায় চিকিৎসা, ছেলেমেয়েদের স্কলারশিপ। আজকে ধনুকে কোথায় ছিল, আলিপুরের মানুষ বলে নতুন জেলা পেয়েছে, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ হয়েছে উত্তরবঙ্গের মানুষের জন্য, আপনাকে কলকাতা হাইকোর্টে যেতে হবে না, সব আমরা করে দিয়েছি, সব টাকা জমি আমরা দিয়েছি। আপনার স্টেডিয়াম হয়েছে, আপনার বিশ্ববিদ্যালয় হয়েছে, আপনার পলিটেকনিক হয়েছে, আপনার আইটিআই হয়েছে, জলপাইগুড়ি বিশ্ব ক্রীড়া কেন্দ্র তৈরি হয়েছে, উত্তর কমলা তৈরি হয়েছে, ঘরে আলো তৈরি হয়েছে, কলম থেকে শুরু করে জয়ন্তী থেকে শুরু করে বক্সা থেকে শুরু করে চক্রবাড়ি থেকে শুরু করে গরুমালা থেকে শুরু করে তলাই ঘোষ থেকে শুরু করে কমস্টিয়া থেকে শুরু করে উন্নয়ন হয়েছে। বড় বড় কথা বলেছেন আজকে প্রধানমন্ত্রী, উনি এখন প্রধানমন্ত্রী নন, প্রাক্তন প্রধানমন্ত্রী, এক্সপায়ারি ডেটও ভালো হয়ে গেছে, ওই ওষুধ আপনার লোকে পাচ্ছে না, এখনো প্রেসক্রিপশন দেওয়ার ক্ষমতা নাই, এক্সপায়ারি হয়ে গেছে। জিজ্ঞেস করুন কমলে 2014 সালে সর্বান্ন বলেছে কিচ্ছু নেই, কোনদিন প্রমাণ করতে পারলে না, তৃণমূল কংগ্রেসে আমার সরকার পয়নি, এটা শুকিয়ে নেওয়া গেলে তোমার আমলে হয়েছে, তোমাদের প্রমাণ করতে হবে। মিথ্যে কথা বলে 2014 সাল নির্বাচন করেছ, 2016 সালেও করেছ, 2019 সালে এক কথা বলেছ, আমি একটা চ্যালেঞ্জ করতে চাই, মোদী বাবু আপনার পাশে দাঁড়িয়ে যিনি আজকে মিটিং করছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন, সারদা নারদা হাওড়ার সবচেয়ে বড় অভিযুক্ত, আপনি তাকে নিয়ে মিটিং করে সারদা নারদা বলছেন, লজ্জা করে না? সারদা নারদা হাওড়া মোদীবাবুর বাসিওয়ালা, আগে ঘরের দিকে তাকান, চোখ ডাকাতদের সজ্জা না, তারপর তৃণমূলকে আঙুল তুলবেন, আমরা খেতে না পেরে কারো কাছে ভিক্ষে চাই না, আর একখানা রুটি খেয়ে